নমস্কার সর্বে ভবন্ত শুকনো সর্বে দুঃখ নিরাময়া ভগবান সবাইকে কল্যাণ করুক একটি মেল হাতের সাথে প্রথমত আমি এনার কোশ্চেনগুলো দেখে নেব আমি জানতে চাই আমার ক্যারিয়ার কেমন হবে আপনার প্রথম কোশ্চেন টাকা পয়সা হাতে কেমন আছে দ্বিতীয় কোশ্চেন নিজস্ব বাড়ি করতে পারবো কি না তৃতীয় কোশ্চেন বিয়ের যোগ আছে কবে আছে চার নম্বর রকম কোনোরকম যোগ বা লটারি প্রাপ্তি কি হাতে আছে আরও যদি কিছু ডিটেলস আপনি বলে দেবেন ডিটেলস তো আমি সবাইকার ক্ষেত্রে কম বেশি বলার চেষ্টা করি আমি যতটুকুন পারি সবাইকার ক্ষেত্রে ডিটেলসটা বলার চেষ্টা করি আপনার প্রথম কোশ্চেনটা ছিল ক্যারিয়ার নিয়ে এবং দুই নম্বর কোশ্চেনটা ছিল পয়সা নিয়ে তাহলে দেখুন ক্যারিয়ার এবং পয়সা দুটোই দেখা ভালো কারণ বর্তমান সময়ে ক্যারিয়ারের সাথে পয়সাটা অনেক ক্ষেত্রে জুড়ে দেয় মানুষ যদিও ক্যারিয়ার এবং ক্যারিয়ার এবং পয়সা দুটো আলাদা জিনিস তারপরেও পয়সা হিসেবে ক্যারিয়ারটা অনেকে যাচাই করে যেটা ভুল তবুও আমি বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন প্রথমত আপনার যে লাইনের ক্ষেত্রটা কি সুন্দর সুস্পষ্ট এবং ক্লিয়ার এবং পুরোপুরি স্যাটার্ন মাউন্ট পর্যন্ত পৌঁছে গেছে মণিবন্ধ রেখা থেকে উঠে খুবই রেয়ার সাইন খুবই কম আছে দেখা যায় মনে রাখবেন সবাইকার হাতেই লাক লাইন থাকে কিন্তু লাক লাইনের যে পূর্ণতা প্রাপ্তিটা সেটা কিন্তু সবার হাতে থাকে না আর এর উপরে যদি গিয়ে ত্রিভুজ সাইন হয় তাহলে তো তার কোনো কথাই নেই ত্রিভুজ অথবা ত্রিশুল এরকম টাইপের তাহলে তো কোনো কথাই নেই সে তো রাজার রাজা মহারাজা এক কথা দেখুন আপনার যে সাইনটা খুবই সুন্দর আছে এবং সুস্পষ্ট আছে রেখাটা পুরোপুরি স্যাটার্ন মাউন্ট পর্যন্ত পৌঁছে গেছে মাঝে দুটো রাহু রেখা কিছু কিছু ক্ষেত্রে কাটার চেষ্টা করেছে তবে এতে অনেক বেশি খারাপ ফল দেবে না আর এখানটা স্টার সাইন তৈরি করেছে এটা কখনও চিহ্ন নয় যাই হোক এই যে দুটো সাইনের ক্ষেত্রে একটু প্রবলেম থাকতে পারে এই এই বয়সে কিন্তু অ্যাভারেজ বলতে গেলে আপনি যে কোনো কাজের প্রপার ইন্ডিং করবেন সবসময়ের জন্য যে কাজটা ধরেছেন তার একটা প্রপার এন্ডিং করে দেখবেন এবং প্রপার যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আপনি দম ছাড়বেন না তিনটে বিষয়ে বোঝা যায় প্রপার এন্ডিংটা কেন কিভাবে আমি বলে দিচ্ছি প্রথমত যাদের এই লাইনটা খুবই স্ট্রং থাকে এবং লম্বা থাকে এবং এটা এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত পুরোপুরি পৌঁছে যায় দুই নম্বর যদি কারোর মাইন্ড লাইনটা অনেক বেশি লম্বা থাকে এবং স্ট্রং থাকে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা থেকে থাকে আর যদি কারোর হাতে সেমিয়ান লাইন হয়ে থাকে এটা কিন্তু যে কোনো কাজের প্রপার এন্ডিং করে থাকে যাই হোক অনেকে বলি তো সেজন্য ভালো ভালো করে দেখিয়ে দিলাম যে কোন কোন ক্ষেত্রে থাকলে প্রপার এন্ডিং হয়ে থাকে এত সুন্দর লাকলাইন যাদের হাতে থেকে থাকে আর যাই হোক জীবনে পয়সার কমি হয় না একটা জিনিস আরও একটা জিনিস দেখিয়ে দিই যাদের শুক্রের ক্ষেত্রের থেকে অথবা শুক্রের ক্ষেত্রের ভেতর দিয়ে লাক লাইনটা উপর পর্যন্ত পৌঁছে যায় তাদের ক্ষেত্রে কথা বলার নয় এত বেশি উন্নতি করে থাকে এত বেশি যেটা বর্ণনা করা এরা বাড়ি গাড়ি সমস্ত প্রসাদন সমস্ত ভৌতিক সুখ এমন কি এদের স্ত্রীও সুন্দর হয় এবং অনেক বেশি মর্যাদাযুক্ত হয়ে থাকে নিজস্ব স্ত্রী যাদের এনাদের একটা জিনিস যাদের এই ক্ষেত্র থেকে যায় কিছু কিছু সবার ক্ষেত্রে দেখিনি আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখেছি তবে রেখাটা যদি একটু ভেতর দিয়ে যায় সেটাই সুবিধা হয় বলে দিই যেহেতু কিছুটা হলেও বললাম সেজন্য বলে দিই কারোর যদি শুক্রের ক্ষেত্র থেকে কোনো রেখা চালু হয়ে বা কারুর কারুর ক্ষেত্রে সবার ক্ষেত্রে যদি শুক্রের ক্ষেত্র থেকে এ পর্যন্ত চলে যায় তাদের স্ত্রী কিন্তু নিজের থেকে বয়োজ্যেষ্ঠ হবেই কিন্তু এনার ক্ষেত্রে একটু আলাদা সেহেতু আমি বলবো যে স্ত্রী বয়োজ্যেষ্ঠ হতে পারে হবেই বলবো না হতে পারে এই বিষয়টা কারণ যাদের শুক্র হয়ে যায় তাদের কিন্তু স্ত্রী নিজের থেকে একটু বয়সে বড় হয় অতএব এনার ক্ষেত্রে হতে পারে যেহেতু বিয়ে এখনও হয়নি কি ধরনের বিয়ে হবে কত বছর বয়সে এই কোশ্চেনটা আমার সাথে করা হয়েছে আমার কাছে আমি ডিটেলসে দেখে বলার চেষ্টা করছি প্রথমত দেখুন এই যে রেখাটা এ পর্যন্ত আছে এবং এখান থেকে একটা রেখা এ পর্যন্ত গেছে এখানেও একটা ত্রিভুজ সাইন দেখা যাচ্ছে এখানেও একটা ত্রিভুজ সাইন এনার ক্ষেত্রে কিন্তু লাভ ম্যারেজের চান্সেস আছে আরেকটা জিনিস পৈতৃক সম্পত্তি যোগের সাইনটাও কিন্তু খুব সুন্দর এবং সুস্পষ্ট অর্থাৎ পৈতৃক সম্পত্তি যোগ কিন্তু আপনার হচ্ছে শুধুমাত্র পৈতৃক বলা ভুল মাতৃক সম্পত্তিও হতে পারে মায়ের জন্মস্থান যেখান থেকে অর্থাৎ মায়ের যে রিলেটিভস হয় মায়ের দিক থেকে তাদের কাছ থেকেও পেতে পারেন অথবা পিতার যে রিলেটিভস হয় সেদিক থেকেও পেতে পারেন অথবা পিতার কাছ থেকে ডাইরেক্ট পেতে পারেন কিন্তু পাবেন যাদের হাতে এই সাইনটা থাকে আর এর সাথে সাথে লাক লাইনের এতটা সুন্দরতা এতটা সুন্দর লাক লাইন কেন পাবেন না অবশ্যই পাবেন আপনি একটা জিনিস লাক লাইনের লাস্ট পর্বে দেখুন এখানে একটা ত্রিভুজ চিহ্ন কতগুলো ত্রিভুজ চিহ্ন ছেড়ে যাচ্ছে লাক লাইনটা সেটা দেখুন এক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন এক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন এক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন নিজস্ব ঘর কিন্তু হয়েই থাকবে আপনার এবং একের অধিক হবে নিজস্ব প্রপার্টি প্রাপ্তি কিন্তু একের অধিক হবে আপনার ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল আপনার ক্ষেত্রে লটারি যোগটা আছে কিনা শুধুমাত্র প্রাপ্তিযোগ থাকলেই লটারি যোগ থাকে না দেখুন লটারি যোগের ক্ষেত্রে যদি এই চতুর্ভুজটা কমপ্লিট হতো তাহলে এই ত্রিভুজটা অনেক বড় হয়ে যেত অথবা এই ক্ষেত্র থেকে একটা তৈরি হতো সেখানে ভিকারির থেকে রাজা বানায় আর রাজার থেকে ভিখারি বানিয়ে দেয় কলিযুগের রাজা বলা হয় রাহুকে সেজন্য রাহু যদি কারো ভালো থাকে হঠাৎ প্রাপ্তিযোগটা ভালো থাকে সাথে যদি কেতুর স্থানটাও কারো ভালো থাকে কেতুর স্থানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এখানে একটা ত্রিভুজ চিহ্ন দেখতে পাচ্ছি কেতুর স্থানে যদি চতুর্ভুজ কিন্তু ত্রিভুজ চিহ্নটা অনেক বেশি ক্লিয়ার নয় ক্লিয়ার বলুন তো তিনটে রেখা ক্লিয়ার আছে কিন্তু একটা রেখা অনেক বেশি মোটা আছে যাই হোক একটা ক্ষেত্রে আমি বলি এক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এক্ষেত্রে যদি সুন্দর মাছের চিহ্ন থাকে মাছের চিহ্নটা আছে এক্ষেত্রে মাছের চিহ্নটা দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু পুরো লাখ লাইনের উপরে অতএব এত বেশি ধন সমাগম করে থাকবেন জীবনে একটা সময় যেটা বর্ণাতির যেটা বলো বোঝানো যাবেন আপনার হাতে ধন সমাগম আছে কেন হচ্ছে না মঙ্গলের নিজস্ব ক্ষেত্র এতটা নিচস্ত মঙ্গল কতটা জায়গা নিয়ে অবস্থান করছে মঙ্গল এতটা জায়গা নিয়ে অবস্থান করছে অবস্থান করলে কিন্তু খুবই ভালো কারণ মঙ্গল যত জায়গা নেয় তত বেশি মঙ্গল হয় মানুষের এক্ষেত্রে মঙ্গল খুব সুন্দর জায়গা নিয়েই অবস্থান করছে বটে মঙ্গলের নিজস্ব যে ক্ষেত্রটা অনেক বেশি নিচস্ত মাঙ্গলিক দোষ থেকে থাকে তাদের হাতে কি করে আছে সেটাও দেখাচ্ছি আমি মঙ্গলের থেকে রেখাটা গেছে এখানে দুটো কাটা চিহ্ন আছে সেই সেই জন্য আপনি বর্তমান সময় বেঁচে যাচ্ছেন বা ভালো পজিশনে আছেন এই রেখাটা দেখুন কত দূর পর্যন্ত চলে যাচ্ছে পুরো হার্ট লাইনকে কেটে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এদের কিন্তু মাঙ্গলিক দোষ থেকে থাকে বুঝে নেবেন এই কথাটা আরেকটা জিনিস দেখুন এক্ষেত্রে এম সাইন অতএব কারোর ধার আপনি ধরবেন না নিজে দ্বারা কি করে উন্নতি করা যায় নিজে কি করে নিজেকে শক্তিশালী করা যায় নিজে কি করে নিজের পায়ে খাড়া হওয়া যায় এই সমস্ত বিষয় কিন্তু আপনার ভিতরে থাকবে যার কারণে উন্নতি প্রগতি সব কিছুই আপনার ভিতরে থেকে যাচ্ছে এমসাইন যাদের হাতে থাকে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরের লোকের সে প্রায় সেভেন্টি পার্সেন্টের লোকের হাতে কিন্তু এম সাইন থেকে থাকে তো এম সাইন কিন্তু প্রপার রেজাল্টও দিয়ে থাকে মনে রাখতে হবে এম সাইন যদি কারোর হাতে থাকে না সে কিন্তু জীবনে কোনো না কোনো সময় গিয়ে একটা উন্নতি করবেই একটু বেশি বয়সে উন্নতিটা করা এমসাইন সেজন্য অনেক মানুষ হয়তো ধৈর্য ধরতে পারে না বা ফলটা তাড়াতাড়ি কারণ বর্তমান সময়টা খুব বিজি সময় তো সেজন্য সবাই ফলটা তাড়াতাড়ি পেতে চায় কিন্তু আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে কোনো মানুষ জলদি ফল পায়নি সব কিছুর একটা প্রতীক্ষা করা লেগেছে কেউ কেউ বৃদ্ধ বয়সে গিয়ে ফল পেয়েছে কেউ কেউ একটা নির্দিষ্ট বয়সে গিয়ে ফল পেয়েছে কেউ কেউ ছোটো বয়সের থেকে ফলটা প্রাপ্তি হয়েছে যাই হোক এক্ষেত্রে মেইন যে বলার অর্থটা সেটা হলো এটা সাইন যদি কারোর হাতে থেকে থাকে তারা কিন্তু জীবনে উন্নতি করবেই আর নিজের থেকে নিজের পায়ে দাঁড়ানোর বা নিজের দ্বারা চিন্তা ভাবনাটা করবে অন্য কারোর হেল্প নেওয়ার ভাবনাটা অনেক বেশি থাকে না এই যে ব্লক চিহ্নগুলো আছে শারীরিক অসুস্থতাটা আপনার ক্ষেত্রে যতই প্রাদুর্ভাব বেশি দেখ না কেন শারীরিক অসুস্থতাটা যতটা বেশি পরিমাণে থাকুক না কেন এই শারীরিক অসুস্থতাটাকে কিন্তু এড়িয়ে দেবে এই সমস্ত রেখাগুলো কারণ এই যে চতুর্ভুজ যেসব বয়সে গিয়ে দাঁড়াচ্ছে সেই সব বয়সে কিন্তু আপনি সেই সব রোগের থেকে স্কুপে পেয়ে যাচ্ছেন সেই সব সমস্যার থেকে রেস্কিউ পেয়ে যাচ্ছেন যেগুলো হয়তো আপনার ক্ষেত্রে খুবই খারাপ ফল প্রদান করত। সেই সব ফল থেকে আপনি কিন্তু রেস্কিউ হয়ে যাচ্ছেন বাইরের খাওয়ার অভ্যাসটা ত্যাগ করুন এই ক্ষেত্রে তিলচিহ্ন থাকা মানেই তারা প্রচুর পরিমাণে বাইরের খাওয়ার অভ্যাস লোভ লালসাটা বেশি থেকে দেওয়া আর এর জন্য লিভারে কিন্তু প্রবলেম বা এফেক্ট কিন্তু পরেই যাদের হাতে এই তিল চিহ্নটা থেকে থাকে যদিও লিভারের অন্য হাতে রেখা দেখলে বোঝা যায় তবু এই তিল চিহ্নটা যাদের হাতে থাকে তাদের কিন্তু বাইরে খাওয়ার অভ্যাসের কারণে লিভারের প্রবলেম দেখা দেওয়ার একটা চান্স থেকে থাকে এত সুন্দর লাকলাইন আছে সাথে রবি রেখার স্থানটা দেখুন রবি রেখা বাইরের দিক থেকে সূচিত হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে ধনপ্রাপ্তি আপনার হবেই কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তির চান্সেস কম আছে সেটাও মনে রাখা দরকার কারণ এই যে ত্রিভুজ চিহ্নটা আছে মঙ্গলের স্থানে এটা রাহুরের স্থানে নয় হঠাৎ হঠাৎ ধনপ্রাপ্তির আরও কিছু চিহ্ন এক্ষেত্রে হ্যাঁ আপনি পাবেন একটা জিনিস কি আপনি পাবেন কারণ লাক লাইনের এত গভীরতা এত ডিপলি লাক লাইন এক্ষেত্রে মাছের চিহ্ন আর এক্ষেত্রে মাছের চিহ্ন থাকলে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় একেবারে পাওয়া যায় না তবে অনেক বড়টা প্রাপ্তি কিন্তু এই মুহূর্তে না হতে পারে হয়তো ভবিষ্যতে হতে পারে দেখে শুনে কাটবেন কারণ আমি কখনো কাউকে বলি না যে লটারি কাটুন ব্যক্তিগতভাবে আমি কখনোই কাউকে এই পরামর্শটা দিই না এক্ষেত্রে কিন্তু একটা চতুর্ভুজ আছে বাঘ সাথে সবাইকে চিনে নেওয়ার ক্ষমতা বা সবাইকার সাথে মিশে চলার ক্ষমতা এই বিষয়গুলো আপনি সবসময় মেনটেনেন্স করে চলেন সবাইকার সাথে যে নতুন হোক অথবা পুরনো তার সাথে কেমনভাবে ব্যবহার করতে হবে কী ধরনের ব্যবহার করতে হবে তাকে কি করে নিজের করে নেওয়া যায় তার সাথে কি করে আলাপ করা যায় এই সমস্ত মানে একটা কৌতূহলী বিষয় এই মানুষটা কেমন হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে একটু রিসার্চ বেশি করে থাকেন এনারা এবং সবাইকে কাছে পাওয়ার একটা চিহ্ন বা প্রাপ্তির চিহ্ন কিন্তু থেকে থাকে এনাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই এই টাইপের চতুর্ভুজ থেকে থাকে এরা কিন্তু সম্মানও প্রাপ্তি করতে পারে এই জিনিসটাও মনে রাখবেন যাদের এখানে চতুর্ভুজ থাকে না অথবা পঞ্চভুজ যাই হোক না কেন চতুর্ভুজ সাইনটা প্রবলভাবে দেখা দিচ্ছে এক্ষেত্রে যাই হোক যদি এরকম টাইপের সাইন থেকে থাকে এরা কিন্তু যে কাউকে আপনও করে নিতে পারে আর সম্মানও পেয়ে থাকে প্রচুর পরিমাণে এখান থেকে যে লাইনটা এটা এই পর্যন্ত গিয়ে এখানে গিয়ে টাচ করছে এবং এখানে আরেকটা ডব ডবল চতুর্ভুজ বা ডোর সাইন ক্লিয়ার করে দেখালে ক্লিয়ার হবে এখানে একটা এখানে একটা এখানে ডোর সাইন ডোর সাইন মানে ডবল সম্মান মনে রাখবেন ডোর সাইন মানে ডবল সম্মান পেস্টিস এবং মাল্টিপ্যাল ইনকামের সোর্স এদের লেগেই থাকে সব সময়ের জন্য যেখানে যাক না কেন পপুলারিটি ফেমাসিটির সাথে দৌড়োয় এনাদের সব সময়ের জন্য পেছনে লেগে থাকে আর এটা যেহেতু লাকলাইনকে টাচ করছে অর্থাৎ লাকলাইনগত যে সমস্ত ফল আছে সে সমস্ত ফল কিন্তু আপনি অবশ্যই পাচ্ছেন প্রমোশনের যোগটা দীর্ঘায়ু দীর্ঘস্থায়ী করে দেয় যাদের ক্ষেত্রে এটা থেকে থাকে সরকারি ক্ষেত্রে আপনার চান্স আছে কারণ মঙ্গলের ক্ষেত্র থেকে যাচ্ছে অতএব নৌবাহিনী সেনাবাহিনী এয়ার বাহিনী যা বলুন না কেন সেই টাইপের প্রফেশনালের সাথে যদি যুক্ত হতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনি কমান্ডার টাইপের হয়ে বেশ ভালো একটা পথ প্রতিষ্ঠান হাসিল করতে পারবেন আর আপনাদের যত যতই আমি দেখেছি এনাদের কিন্তু সবসময়ের জন্য লাভ ম্যারেজ হয়ে থাকে তার কারণ এই আঙুলটা কিন্তু উচ্চস্থ আছে আমি আঙুলের ব্যাপারটা পরে আসছি আঙুলের ব্যাপারটা আমি পরে বলার চেষ্টা করছি ক্ষেত্রে বর্তমান সময়ে কেন প্রবলেম চলছে সে কোশ্চেনটা একটু জানার বিষয় আছে কারণ এই ক্ষেত্রে যে রেখাটা সেটা দেখুন অনেকটা মোটা হয়ে এবং কতটা ফ্যাট টাইপের হয়ে অবস্থান করছে কিছু কিছু জায়গায় মিসিং লিঙ্ক দেখা দিচ্ছে কিছু কিছু জায়গায় ডার্ক হয়ে অবস্থান করছে এখান থেকে স্মুথলি কিন্তু যাচ্ছে আবার এখানটা দেখুন একটু প্রবলেম তবে হ্যাঁ এখান দিয়ে কিন্তু বেশ ভালোই স্মুথলি যাচ্ছে সম্পূর্ণটা পুরোপুরি স্মুথলি যাচ্ছে এখানে অত বেশি প্রবলেম এখান থেকে ক্রিয়েট হয়নি কিন্তু এক্ষেত্রে অত বেশি প্রবলেম ক্রিয়েট হয়নি যাই হোক এক কথায় বলতে গেলে আপনার এই বয়সগুলো একটু সামলে চলা উচিত এবং এর পরের থেকে কিন্তু আপনি যথাযথ একটা ভালো ধরনের ইনকাম করতে পারবেন একটা বড় পথে যেতে পারবেন একটা বড় ধরনের ইনকামের সোর্স আপনি ক্রিয়েট করতে পারবেন এটা কিন্তু সবথেকে বড়ো বিষয় এক্ষেত্রে দেখে নেবেন এত সুন্দর সাইন আর একটা দেখুন কেতুর ক্ষেত্রটা খুব একটা ভালো না কিন্তু কেতুর ক্ষেত্রে স্টার সাইনটা হতে হতে হলো না যদি কেতুর ক্ষেত্রটা ভালো থাকতো না স্টার সাইনটা এত বেশি সুস্পষ্ট হয়ে যেত আর এর দ্বারা এত সুন্দর রেজাল্টটা পেতেন যেটা বর্ণনা দিত এই বয়সটাতে আপনার বলতে গেলে এবারে যে আমি বলবো সেভেন টোয়েন্টি সেভেনের কাছাকাছি থেকে আপনি প্রপার উন্নতিটা করতে পারবেন তার আগের থেকে কম বেশি পয়সার স্রোতটা থাকবে কিন্তু অনেক বেশি থাকবে না একদিক থেকে শুক্র ভালো আছে কিন্তু শুক্রের এই যে দাগ থাকা এই যে দাগগুলো পড়ে থাকে এগুলো কিন্তু খুব একটা ভালো সাইন নয় বা ভালো দিক সূচিত করে না আর শুক্র তো জানেন শুক্র মানুষের ভৌতিক সুবিধা বাড়ি গাড়ি বড় অট্টালিকা বড়ো ধরনের কিছু প্রাপ্তি সুন্দরী প্রাপ্তি যে সমস্ত কামনা বাসনা সব কিছুই শুক্রের দায়িত্ব থেকে থাকে আর শুক্র যদি নিচস্থ থেকে থাকে এই সমস্ত কামনা বাসনা থেকে দূরে সরে থাকতে হয় বা হয় না তার সাথে মঙ্গল যদি যোগ হয় তাহলে সব ক্ষেত্রে অমঙ্গলই ঘটিয়ে দেয় এক পা পিছনে এক পা সামনে ফেলবেন তো এক পা পিছনে ফেলিয়ে দেবে এ সমস্ত বিষয় থাকে অতএব আমি একটা কথাই বলবো আপনার হাতে কিছু কিছু গ্রহ রেখা এত ভালো আছে মঙ্গলের স্থান শুক্রের স্থান এই দুটো স্থানের ব্যবস্থা আপনি নিন দেখবেন আপনি এত বেশি তরক্কি করতে পারবেন জীবনে এত উন্নতি করতে পারবেন যেটা বলার নয় কারণ এই যে একটা লাইনই যথেষ্ট হাতের ক্ষেত্রে কারোর কারুর ক্ষেত্রে একটা লাইন যদি স্ট্রং হয় তাদের আর কিছু লাগে না আপনি বিজনেসের ক্ষেত্রেও কম বেশি পদার্পণ করার ইচ্ছা বা চাহিদা আছে এক্ষেত্রে এই রেখাটা গেছে এই ক্ষেত্রে এই রেখাটা গেছে মঙ্গলের ক্ষেত্রে কিছু নেই কারণ মঙ্গল খারাপ আছে আমি বললাম মঙ্গল যখনই খারাপ থাকে না দুই মঙ্গলের প্রভাব ফেলে তখন রেখাগুলো মুছে যায় বা থাকে না এক্ষেত্রে যদি অতীতেও থাকতো আপনার হাতে কিন্তু বর্তমানে নেই ভবিষ্যতেও নেই ভবিষ্যতে গিয়ে অনেক পরে আছে দেখুন পুরো স্থানটা শূন্য আমার মনে হয় ক্ষেত্রে কিছু কিছু রেখা ছিল যেগুলো মুছে গেছে মঙ্গলের ব্যবস্থা নেন ইমিডিয়েটলি এই রেখাটা যদি ক্লিয়ার হয়ে যায় এর সাথে সাথে যদি এই রেখাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আপনি হয়তো মাটিতে না অপা দিয়ে হাঁটতে পারেন কিছু মনে করবেন না মানে এত বেশি উন্নতি করতে পারবেন এত বেশি যেটা বনোনাতে এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় আর এর সাথে সাথে এখানে চতুর্ভুজ সাইনটাও তৈরি হয়ে আছে কেউ হেলাতে পারবে না আপনাকে এখানে মার্শাল ডেকাটা যদি কমপ্লিট হতো মার্শাল ডেকাটা এই পর্যন্ত থেমে আছে এই পর্যন্ত থেমে আছে তারা এই যে শুয়ে একে ছুঁয়ে অবস্থান করে এটা কিন্তু অঙ্গারক যোগ তৈরি করে অঙ্গারক যোগ তবু হ্যাঁ কেন বলছি কারণ এই যে ছুঁয়ে অবস্থান করতে একটু রাগ দেশের পরিমাণটা বেশি হয় স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়ে যায় তবে এটা যদি না ছুঁয়ে এইভাবে অবস্থান করতো খুব ভালো হতো তবুও যেহেতু মার্শাল ডেকাটা আছে এটা আপনার এই যে আয়ু রেখাকে প্রোটেক্ট কিন্তু দেবে এর পরের থেকে উন্নতি যোগটা আপনার হাতে থাকছে অথবা এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই যেটা কিন্তু আপনার হাতে থাকছে এখানে যে রেখাটা সেটাও কিন্তু খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর এবং সুস্থির তিনটে রেখায় খুব ভালো সুন্দর আছে অথবা এক্ষেত্রে উন্নতি যোগটা থাকছে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মাঝে মাঝে প্রেসিনেটে কেন হচ্ছে এই ক্ষেত্রে রেখা নেই আর এই ক্ষেত্রে দেখুন কতটা ডিস্টার্বনেস হয়ে যাচ্ছে বর্তমান সময় সেহেতু কিন্তু মাঝে মাঝে শরীর স্বাস্থ্যের বিষয়টা কিন্তু একটু মাঝে মাঝে ফেলুয়ার হয়ে যাচ্ছেন বিষয়টা একটা কথা বলি খারাপ ভাববেন না এই রেখাটা এ পর্যন্ত যাওয়া বা এই রেখাটা এখান থেকে শুরু হওয়া এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় কিছুটার জন্য হলো গুপ্ত রোগের একটা প্রাদুর্ভাব বা প্রবলেম কিন্তু ক্ষেত্রটা সূচিত হয় যাই হোক এ নিয়ে আমি ডিটেলস বলবো বলবো না আর এখানে দেখুন যে রেখাটা এখানে যাচ্ছে আমার মনে হয় এখানে একটা ওয়াই টাইপের সাইন হতে পারে যদি ওয়াই টাইপের সাইন হলে খুবই ভালো একদম গুড লাক হয়ে থাকে এনাদের গুড লাক হয়ে থাকে সবথেকে খুব ভালো সাইন এটা যাই হোক বুধের ক্ষেত্রে একটা সিঙ্গেল লেখা আছে বাক অবলম্বন করে কাজ করবেন সবাইকে সাথে মিশে চলতে সমর্থ হবেন যে যেমন ব্যক্তি তার সাথে তেমনভাবে কথা বলা তার সাথে তেমনভাবে মেশার যে প্রবৃত্তি সেটা আপনার ভিতরে থাকবে যেহেতু রবির ক্ষেত্র খুবই সুন্দর আছে লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকবেন সম্মান পথ প্রতিষ্ঠা জীবনে অনেক পেয়ে থাকবেন সরকারি ক্ষেত্র থেকে লাভবান হবেন কারণ রেখাটা অনেক বেশি লম্বা আছে শনির ক্ষেত্রে যথেষ্ট ফ্ল্যাট নিয়ে অবস্থান করছে একটু আর্ধুক মাঝে মাঝে হলেও হতে পারে যে আপনি অ্যালসিমে প্রবৃত্তি হবেন কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কর্মর থাকবেন মস্তিষ্ক সবসময় জাগ্রত থাকবে বিশেষ কিছু কাজের জন্য সবসময় আপনি ছটফট করতে থাকেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং সে কাজের দ্বারা কী করে বড়ো প্রাপ্তিযোগ থেকে থাকে সেটা কিন্তু থাকে হ্যাঁ সব দিক দিয়ে ঠিক থাকা সত্ত্বেও মঙ্গল খারাপ হলে কিন্তু একটু অমঙ্গল করেই এই যে বিষয়টা এটা কিন্তু অ্যাফি একটা বড়ো ধরনের ঝামেলা তৈরি করে দেয় তারপরে মনে করুন কাজের ক্ষেত্রে বারবার বাধা আসতে থাকে তারপরে মনে করুন আপনি যেখানে যাচ্ছেন সেখানে একটা প্রবলেম ফেস করতে হবে মনে করুন এই যে রেখাটা এটা যদি এখান দিয়ে এই পর্যন্ত পৌঁছে যায় না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম কিন্তু হয়েই থাকে বরাবরের জন্য বারবার বিনা কারণে ঘুরতে থাকা অথবা মনে করুন আপনি যে পরিমাণ কাজ করছেন রেজাল্ট পাচ্ছেন আরেকটা জিনিস যেহেতু শনির দিকে যাচ্ছে শনি মঙ্গল মিলিয়েই হয় আরেকটা জিনিস সবথেকে বড়ো বিষয় কিন্তু যাদের এই রেখাটা থেকে থাকে এদের কিন্তু কোনো না কোনো কাজ নিয়ে বিজি থাকা থাকলে ভালো হয় যদি বিনা কাজে অকারণে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু বারবার টেনশান হতে থাকে যাই হোক এখানে যে বৃহস্পতি গ্রহটা আছে খুবই সুন্দর আছে একটু ইগো কোয়ালিটি আপনার ভিতরে থাকবে আর একটু অহংকার থাকবে কারণ অনেক উচ্চস্থ তো জন্য অহংকারটা থাকবে আপনার ভিতরে বরাবরের জন্য তবে কি আপনি কিন্তু খুব ভালো সম্মান পথ প্রতিষ্ঠা ভালো স্থানে চাওয়া বা ভালো স্থানে চাকরি ইত্যাদি কিন্তু পেতে পারেন বা সামর্থ্য আছে আপনার খুব খুব একটা ভালো পজিশানে আর যেখান থেকে মনে করুন যে যথেষ্ট রেসপেক্ট অন্য লোক আপনাকে করবে আর এটা যেহেতু জ্ঞানের পরিচয়ক নয় শুধু বৃহস্পতি যদি ভালো থাকে না তাহলে অন্য অন্য যে কোনো যেহেতু গুরু বলা হয় বৃহস্পতিকে আর বৃহস্পতি যদি হাতের ক্ষেত্রে উচ্চস্থান দখল করে নেয় তাহলে অন্য অন্য গ্রহগুলো খুব ভালো পজিশানে থাকে এবং খুব ভালো রেজাল্টও দেয় খুব জলদি এরা সাকসেসও পেয়ে যায় শুধু মঙ্গলের কারণে একটু বাধা আসে আর কিছু নেই আপনার হাতে এই যে খাড়া খাড়া রেখা এগুলো কিন্তু পেটদেরকে ভালোবাসা এনিমালসদেরকে ভালোবাসা একটা চিহ্ন এরা কিন্তু সবসময়ের জন্য পেট পালন করতে বা পেটদেরকে ভালোবাসতে খুব পছন্দ করে তাদেরকে খাওয়াতে দাওয়াতে ইত্যাদি বিষয় কিন্তু খুব পছন্দ করে থাকে যাই হোক আপনি যদি নাও থেকে থাকে তাহলেও করবেন কারণ সেটাও মঙ্গলের দিক থেকে একটু সুবিধা হবে শুক্রের স্থানটা যথেষ্ট ভালো আছে একটু নিচস্ত থাকলেও কী হবে যথেষ্ট ভালো আছে সেহেতু যে সমস্ত ভৌতিক সুবিধা আপনি পাবেন চন্দ্রের ক্ষেত্রটা দেখুন কত সুন্দর কতটা উচ্চস্থ হয়ে আছে চন্দ্রের ক্ষেত্রটা এতটা উচ্চস্থ হওয়া খুবই ভালো লক্ষণ এবং চন্দ্রের ক্ষেত্রেও মানসিক দিক দিয়ে সুস্থির রাখবে আপনাকে মায়ের দিক দিয়ে ভালো রেজাল্ট পাবেন অথবা মাতুলদের দিক দিয়েও ভালো রেজাল্ট পাবেন স্টেট আপনি কারোর উপরে খরচা করতে রাজি না সবসময় এই নিজের ওপরে খরচা করতে বেশি রাজি হয়ে থাকেন একটু স্বার্থপার সেলফিস টাইপের হয়ে থাকে এবং ওপর যে গ্রহসমূহগুলো কম বেশি জায়গা নিয়ে অবস্থান করছে যারা ভালো হয় না সব দিক দিয়ে ভালো হয় আপনার কিন্তু কম বেশি জায়গা নিয়ে অবস্থান করছে এই ক্ষেত্রে দেখুন এই যে রেখাটা একদম পুরোপুরি দুই মঙ্গল পৌঁছে গেছে খুব রাগ খুব রাগ অথবা খুব জেদ আপনার ভেতরে সুইসাইড টেন্ডেন্সিও মাঝে মাঝে চলে আসছে মনের ভেতরে আপনার এই মঙ্গলগত শনির কারণে একটু প্রবলেম হচ্ছে আর কোনো প্রবলেম কিন্তু নেই আমি বারবার কথাগুলো বলছি হ্যাঁ অথবা এই ব্যবস্থা এটার একটু ব্যবস্থা নিন তাহলে দেখবেন খুব জলদি একটা ভালো রিকভারি জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন কেতুর ক্ষেত্রটা মাঝে মাঝে একটু অর্ধ নিচস্ত হচ্ছে যার কারণে একটা কনফিউশন থাকছে কী করবো কি না করবো কী করা উচিত কেন করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে অনেক বেশি বড়ো কনফিউশন না ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আঙুলের ক্ষেত্রটা দেখা যাক যাদের এই আঙুলটা একটু উচ্চস্থ হয়ে থাকে না প্রথমত এক কথায় বলতে গেলে এরা কিন্তু একটু জেদি টাইপের হয় আরেকটা জিনিস এরা কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাটা প্রচুর তবে হ্যাঁ প্রচুর ফ্যামিলিয়ার হয়ে থাকে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে থাকে জীবনে উন্নতি অগ্রগতি গতি এদের ভিতরে থেকে থাকে কথার মাহির হয়ে থাকে না কথার দ্বারা যে কাউকে অনায়াসে নিজের করে নিতে পারে যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয় একটু উচ্চ ধরনের চিন্তাভাবনা এনারা সবসময় যেন করে না কারণ কুটোপাটি সিদ্ধান্ত না ভেবে ঝাঁপিয়ে পড়া এই সমস্ত প্রবৃত্তি দেখা যায় নেগেটিভিটিটা একটু বেশি হতে পারে নিজের লাইফ পার্টনারের সাথে মন খুলে কথা না বলার সাইন কিন্তু এটাও বলা যেতে পারে আঙুলের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে সবকটা নর্স ভালোই আছে স্পষ্টবাদী স্পষ্ট ভাষায় শোনা উত্তর দেওয়া আপনি পছন্দ করে থাকবেন আপনার যে আয়ু রেখাটা কিন্তু অনেকটা বহিরাগত দেখা যাচ্ছে বিদেশ সেটেলমেন্ট আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে হয়ে যেতে পারে মানে হয়ে আছে হয়তো বলতে গেলেও চলে বিদেশ সেটেলমেন্ট কিন্তু হবে আপনার ক্ষেত্রে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যাই হোক মামাতের ক্ষেত্রেটা অল্প কিছু দেখা যাক আপনি যেহেতু বিদেশ থেকেই ফোন করেছেন এবং বলতে বলেছেন যে ডিটেলসে দেখবেন যদিও বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে আমার কাছে এবং হাতের ছবি পাঠায় তারপরে আপনি ডিটেলসে বলতে বলেছিলেন সেজন্য কিন্তু আমি ডিটেলসে বলছি এখানে যে ত্রিভুজ অথবা পঞ্চভুজ সাইনটাই এই ক্ষেত্রে একটা হঠাৎ প্রাপ্তি যোগ আপনার হাতে সাইনটা পেয়েছে আপনি যে লটারির কোশ্চেনটা করেছিলেন না যে লটারিটা কেমন যেতে পারে সেই হিসেবে কিন্তু আমি উত্তরটা দিলাম এই ক্ষেত্রে হাউস অথবা প্রাপ্তি যোগটা আপনি চেয়েছিলেন বলতে হাউসের ক্ষেত্রটা এই ক্ষেত্রটা দেখুন কত সুন্দর এই যে মিসিং লিঙ্কটা কেতুর কিছু কেতুর জন্য হয়ে যাচ্ছে এক্ষেত্রে ওর হাতে মঙ্গলের জন্য অঙ্গরক দোষ তৈরি হয়ে আছে যাই হোক এই ক্ষেত্রে যে মিসিং লিঙ্কটা আছে এটা যদি ক্লিয়ার হয় না তাহলে কিন্তু খুবই ভালো হবে আপনার হাতের ক্ষেত্রে ঘর বিশেষ করে ঘরটা হয়তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তবে নিজস্ব ঘর আপনার হাতে আছে শুধুমাত্র মার্শাল রেখা দেখলে বোঝা যায় যে নিজস্ব ঘর আছে কিনা মাসের সাইনটা দেখুন কত সুন্দর সুস্পষ্ট এক্ষেত্রে আমি তো প্রথম দিয়ে বলছি আপনার প্রত্যেকটা সাইন খুব ভালো আছে মাসের সাইনটা দেখুন রাজ যোগ তৈরি করে রাজার মতো কাটাই এরা ক্ষেত্রে সাইন থাকে যাদের মাসের সাইন থাকে না তারা রাজার মতো জীবন যাপন করে থাকে এক কথায় আর এখান থেকে দেখুন সাইনটা একদম একদম নিচের থেকে হয়ে সোজা পর্যন্ত একদম এই ক্ষেত্রটা দেখুন কত সুন্দর আমি লাইন দিয়ে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর একেবারে ব্যান্ডেড হয়ে গেলে কি হয় বেশি বয়সের উন্নতিটা হয় আর কিছু না যাই হোক এক্ষেত্রে শুক্রটা কিন্তু সুস্থির দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে আশা করছি আপনার হাতে এই এই এইখানে যে রেখাটা দেখুন এটা একটু শেষ করার আগে আর একটু বলি এই যে রেখাটা এটা কিন্তু দেখুন কত সুন্দর আপনার হাতে একদম স্মুথলি চলে গেছে বিজনেসের লাইন স্বাস্থ্যরেখাও বলা হয় একে কিন্তু এই যে রেখাটা এটা একটু মাঝে মাঝে বিজ্ঞাপনা দিয়ে থাকতে পারে তা প্রায় সাঁত্রিশের কাছাকাছি গিয়ে সাঁত্রিশ কিংবা আটত্রিশের কাছাকাছি গিয়ে দেখো আশা করছি কম বেশি একটা ধারণা আপনি আপনার হাতের মাধ্যম দিয়ে পেয়ে গেলেন যদি ভিডিও ভালো লাগে সবাইকে একটু জানাবেন একটু শেয়ার করবেন আমাকেও একটু হেল্প করবেন নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার কল্যাণ করুক